স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে অভিযোগকারীদের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। দুর্নীতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন করছে একটি শ্রেণী। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে ক্লাস, থমকে গেছে শিক্ষা কার্যক্রম। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ক্লাস বন্ধ করে এ ধরনের আন্দোলন সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। আমি হঠাৎ দেখছি কয়েকটা বিশ্ববিদ্যালয় কথায় বাচ্চায় ভিসির বিরুদ্ধে আন্দোলন, আর ভিসিকে দুর্নীতিবাজ বলছে। এখানে আমার একটা স্পষ্ট কথা, যারা দুর্নীতির অভিযোগ আনছে তাদেরকে কিন্তু এই অভিযোগ প্রমাণ করতে হবে এবং তাদেরকে তথ্য দিতে হবে, এবং তারা যদি তথ্য দিতে পারেন নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। যদি দুর্নীতি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে দুর্নীতি করলে যে শাস্তি, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার যে শাস্তি হতো, যে অভিযোগকারী সে যদি ব্যর্থ হয় প্রমাণ করতে তাকে কিন্তু সেই সাজা পেতে হবে। কারণ এভাবে দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এটা আমি বরদাস্ত করতে পারি না, কারণ খরচ আমরা করি। এবং সবথেকে যেটা লক্ষণীয়, যখনই উন্নয়নের কোনো কাজ দেওয়া হয়, যখনই সেখানে একটা প্রজেক্ট দেওয়া হয় তখনই যেন এই আন্দোলন আরও ঘনীভূত হয়ে ওঠে। কেন? সম্প্রতি প্রথম আলোর এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্র আবরারের মৃত্যুর পেছনে পত্রিকাটির কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে অভিযোগ করেন সরকার প্রধান। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ঘটনাটা ঘটলো, যে বাচ্চাটা ইলেকট্রিক্যুট হয়ে মারা গেল, প্রথম আলো এই ধরনের একটা ঘটনা কীভাবে ঘটায় আর এত মানে তারা অবহেলা কীভাবে করতে পারে? তাদের অনুষ্ঠান তারা করছে, তাদের কি কোনো দায়বদ্ধতা নেই? তারা কি দেখবে না যে এই অনুষ্ঠানের আয়োজনকারী বা যাদেরকে তারা নিয়ে কাজ করাচ্ছে যা ই করছে সেগুলি যে ঠিক মতো হচ্ছে কি না সেটা তো তাদের দেখার দায়িত্ব ছিল, এটা বোঝা উচিত ছিল যে এখানে ছোটো ছোটো বাচ্চারাও এখানে পড়াশোনা করছে, তো সেই দিকে তো কোনো খেয়ালই নেই। এটাও তো একটা গর্হিত অপরাধ তাদের কাজে। এই ধরনের ঘটনাগুলো এক একটা মানুষ এভাবে একটা বাচ্চা মারা যাবে এটা তো কখনো বরদাস্ত করা যায় না। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতে সরকার আন্তরিক জানিয়ে অপরাধীদের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বহু নির্যাতনের কাহিনী সারা গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটে আছে, কিছু এরকম ব্যবস্থা নেন যে এই ধরনের কাহিনীগুলি এবং যে গণহত্যা যেখানে যেখানে হচ্ছে কতজন, সব নাম তখন পাওয়া যাবে না, অনেকেই হারিয়ে গেছে, তারপরে যতটুকু পাওয়া যায় সেগুলি আমার মনে হয় খুঁজে খুঁজে বের করা দরকার আছে আমাদের দেশে। অনুষ্ঠানে 53 জন অসুস্থ ও অসচ্ছল সাংবাদিক এবং প্রয়াতদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।